আশকার আপুর সাথে এখনো যাই একটু ঈদের শপিং এর কথা বলি, দেখি কি বলে। চলুন আপনারা। আশকারবু দেখো ডাক্তার দিল তাকায় করে দিচ্ছে। আশকারবু আচ্ছা রোজার মাস তো চলে আসলো, রোজার মাস চলে আসার মানে হচ্ছে ঈদও চলে আসা। তো তোমার কাছে কিচ্ছু চাই না, একটা জিনিস চাবো দেবা, কথা কো না। ঘুমাই গেছো গা? তুমি তো আবার কোনো কিছু কইলে কানে শোনো না। ঘুমাই গেছো? কি কই শোনো না? কোনো কিছু চাওয়ার আগে ঘুমাই গেছে, মানে তুমি তোমার চাওয়া, তোমার চাওয়ার কথা আমি শুনতে চাই না, বুঝছেন? না আমি কিছু যে চাবো তার সাথে সহ্য হয় না। তো শোনো, আমার একটা স্বপ্ন আছে আশকারবু, স্বপ্নটা পূরণ করবা? আমি তোমার কাছে ঈদে কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাই, ওটা দিলেই হবে। মোবাইলের দিকে ধ্যান থাকলে তোমার কথাটা তোমার মাথায় ঢুকবে না। একটা জিনিস চাই দেবা, মুখ থেকে হ্যাঁ বললে কথাটা তো বের হয়, নালে তো বেরোইতো না। বুঝছেন, মুখ থেকে হ্যাঁ কথাটা বলতে খুব ভয় পাচ্ছে, কি না কি চায়। আশকারবু দিবা কিনা বলো, আরে মুখ থেকে হ্যাঁ বলো। কি কি কিচ্ছু আমি করাই কি, তার শুধু ঘুমিয়ে আসবে, মানে আমি কিছু চাইতে গেলে তার ঘুম আসে, বুঝছেন? তো তুমি মুখ থেকে বলো যে হ্যাঁ দিব। দিব দিব কিচ্ছু যে তোমার যে আমেরিকান তোমার যে ক্রেডিট কার্ডটা আছে না, না ডেবিট কার্ড কয় ওটারে, আমেরিকান আমেরিকান যে কার্ডটা আছে না, ওই কার্ডটা দিলেই হবে, আর কিচ্ছু চাই না আজকাল ঈদের শপিং এর জন্য। তো আপনারা কিন্তু শুনছেন কইছে হ্যাঁ দিব, তো এখন দাও ঈদের শপিং করে আসি চাই। এইমাত্র আপনারা কিন্তু সাক্ষী ভাই বোনেরা, সে কিন্তু বলছিল যে দিবে, দেখছেন? আপনারা শুনলেন, দেখছেন? চাইছি লগ সাথে সাথে এসে বলে কিছু শুনে নেন কি করা উচিত, আপনারা বলেন, কমেন্টটা জানাই দেবেন, ঠিক আছে?